এখন আমি তোমাদের কাছে দ্য ইমার্জেন্স অফ তান্ত্রিজম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি প্রেজেন্ট করতে চলেছি, অর্থাৎ তান্ত্রিকতাবাদের উদ্ভব এবং তার প্রভাব ধর্ম এবং সমাজের ক্ষেত্রে কি হয়েছিল তা আলোচনা করব আজকের দিন। তোমরা এটা সবাই জানো যে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য সিভিলাইজেশন, সভ্যতার কুশালগ্ন থেকেই কিন্তু ভারতের সভ্যতা সমূহ ধর্মকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল এবং এই ধর্মের মধ্যে বিভিন্ন রকম চর্চা, আরাধনা, যাগ, যজ্ঞ, তন্ত্র, সাধনা যা আমরা দেখতে পাই প্রাচীন গ্রন্থসমূহ, মহাভারত থেকে শুরু করে, পুরাণ থেকে শুরু করে, উপনিষদ থেকে শুরু করে, ভাগবত থেকে শুরু করে বিভিন্ন ধর্মগ্রন্থে আমরা কিন্তু লক্ষ্য করি এই এই রূপ সাধনার, যাকে আমরা এক কথায় বলি তন্ত্র সাধনা। তন্ত্র থেকে তন্ত্রবাদ বাদের উদ্ভব, এবং তন্ত্র হচ্ছে কোনো ধর্ম নয়, তন্ত্র হচ্ছে এক প্রকার সাধনা। কিসের জন্য সাধনা? না উচ্চ মার্গে অধিষ্ঠিত হওয়ার জন্য বা দেবত্ব প্রাপ্তির জন্য, ডিভিনিটি লাভের জন্য যে সাধনা তাকেই বলছে তন্ত্র। এবং তার যে আদর্শবাদ বা তার যে চিন্তা ভাবনা বা তার যে বৈশিষ্ট্য সমূহ আমরা এই তন্ত্রবাদের মধ্যে বা তন্ত্রের মধ্যে আমরা দেখতে পাই, অর্থাৎ তন্ত্র হলো এক প্রকার সাধনা, তন্ত্র কোনো ধর্ম নয়, তন্ত্র হলো জীবনচর্যার একটা রূপ যা দিয়ে ব্রহ্মত্ব প্রাপ্তি বা দেবত্ব প্রাপ্তি ঘটে এবং যার মধ্যে কিছু বৈশিষ্ট্য, কিছু ধর্ম, কিছু বৈশিষ্ট্য, কিছু কার্যকলাপ, কিছু নিয়মাবলী উল্লেখ আছে যেগুলো দিয়ে আমরা কিন্তু তন্ত্র সম্বন্ধে জানতে পারি। হোয়াট ইজ তন্ত্র অ্যান্ড তন্ত্রিজম, অর্থাৎ তন্ত্র আর তন্ত্রবাদ কি, এটা জানার দরকার আছে। তন্ত্র ইনক্লুড দ্য ইম্পর্টেন্স অ্যাটাচ টু এনার্জি, রিচুয়ালস, যোগিক প্র্যাকটিসেস, টেরিফাইং ডেইটিস অ্যান্ড সেক্সুয়াল রাইটস। বলছে তন্ত্র হচ্ছে কতগুলো গুরুত্বপূর্ণ কাজের সমন্বয়, তার মধ্যে শক্তি, তার মধ্যে উপাসনা, তার মধ্যে যৌগিক ক্রিয়াকলাপ এবং দেবদেবী, সেই সঙ্গে তাদের সেক্সুয়াল যে রাইটস বা যৌন কর্ম নিয়েই তন্ত্র বা তন্ত্রবাদ গঠিত। অর্থাৎ তন্ত্র হলো কতগুলো কর্মের সমন্বয়, যেখানে শক্তি, যেখানে উপাসনা, যেখানে যাগযজ্ঞ ক্রিয়াকলাপ, যেখানে দেবদেবী এবং যেখানে যৌন ক্রিয়াকলাপের বা নিয়ন্ত্রণের কিছু পদ্ধতি লক্ষ্য করা যায়, তাই হলো তন্ত্র বা তন্ত্রবাদ। অর্থাৎ তন্ত্রবাদ হচ্ছে একটা সমন্বয় যেখানে শক্তি থাকবে, উপাসনা থাকবে, যাগযজ্ঞ থাকবে, যেখানে দেবদেবীর থাকবে এবং যেখানে যৌন সম্বন্ধনীয় ক্রিয়াকলাপ থাকবে, সেখানেই তন্ত্র বা তাকেই তন্ত্র বা তন্ত্রবাদ হিসেবে উল্লেখ করা যেতে পারে। অর্থাৎ তন্ত্র হচ্ছে একটা ক্রিয়াকলাপের সমন্বয় এবং তার প্রতিফলন যে ক্রিয়াকাণ্ডের মধ্য দিয়ে প্রতিফলিত হয় তাই হচ্ছে তন্ত্রবাদ, এবং তাদের যে রীতিনীতি পদ্ধতি সেগুলোই হলো তাদের তন্ত্রবাদ বা তন্ত্রিজম। ইট ইনভলভ দ্য কাল্টিভেশন অফ বিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস দ্যাট ইউ আর বিলিভড টু লিড টু দ্য অ্যাটেনমেন্ট অফ সুপার ন্যাচারাল পাওয়ার্স অ্যান্ড এ স্টেট অফ লিবারেশন। বলছে এটা কার সঙ্গে যুক্ত? না তারই সঙ্গে যুক্ত যেখানে বিশ্বাস এবং তার যে প্র্যাকটিস বা অভ্যাস বা ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায় এবং তারা বিশ্বাস করত যে একটা যার মধ্য দিয়ে একটা সুপার ন্যাচারাল বা ঐশ্বরিক শক্তি লাভ করা যায় এবং যার মধ্য দিয়ে মুক্তি বা স্টেট অফ লিবারেশন লাভ করা যায়।
অর্থাৎ মোক্ষ লাভ করা যায়। অর্থাৎ সেই সকল বিশ্বাস এবং ক্রিয়াকলাপের সমন্বয় বা সংযুক্তিকে বোঝায় তন্ত্র, যার মধ্য দিয়ে এই তন্ত্র সাধনার বা তন্ত্রের উপাসকরা বা তন্ত্র সাধকরা তারা একটা ঐশ্বরিক শক্তি লাভ করে বা ঈশ্বরের সান্নিধ্য লাভ করে এবং যার মধ্য দিয়ে তারা মোক্ষ পায় বা মুক্তি পায়, অর্থাৎ চরম প্রাপ্তি আমরা যেটাকে বলে থাকি, যেটা বৌদ্ধ ধর্মে মোক্ষ বা মুক্তির কথা বলে সেটাই। দ্য ইম্প্যাক্ট অফ তন্ত্র ওয়াজ ফেল্ট নট অনলি ইন শৈব অ্যান্ড শক্ত সেক্টস বাট অলসো উইথ ইন দ্য বুদ্ধিস্ট ওয়ার্ল্ড বাট লেস এক্সটেন্ট ইন জৈনিজম। এই তন্ত্রের যে প্রভাবটা সেটা কিন্তু আমরা শৈব এবং শাক্তদের মধ্যেই বেশি দেখতে পাই এবং এটা কিন্তু বৌদ্ধকে প্রভাবিত করেছিল, তবে জৈন ধর্মে খুব একটা বেশি প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ এই তন্ত্রের যে প্রভাব সেটা কিন্তু আমরা শৈব এবং শাক্তদের মধ্যে লক্ষ্য করে থাকি এবং তারা এটাকে একটা সাধনা হিসেবে গ্রহণ করেছে। শৈব এবং শাক্তরা গভীরভাবে প্রভাবিত হয়েছে এই তন্ত্রের দ্বারা, বৌদ্ধ ধর্মও কিছুটা প্রভাবিত হয়েছে কিন্তু জৈন ধর্ম খুব একটা প্রভাবিত হয়নি। দ্য তান্ত্রিক পথ ওয়াজ সাপোজ টু বি এ সিক্রেট ওয়ান, বলছে পুরোপুরি এই তান্ত্রিক যে পথটা বা সাধনাটা সেটা পুরোপুরি একটা সিক্রেট বা একটা গোপনীয় ব্যাপার। তবে তন্ত্র সাধনার আমরা যেটা বিশেষ করে দেখতে পাই তিনটে প্রধান যে দিক, একটা হচ্ছে পশ্চাচার, একটা হচ্ছে বিরাচার, একটা হচ্ছে দিব্যাচার। পশ্চাচার বলতে পশুসুলভ যে আমাদের মধ্যে চিন্তাগুলো আছে, যেমন লজ্জা, ঘৃণা, ভয়, শঙ্কা, এইগুলো যে পশু বৃত্তিগুলো আমার মধ্যে আছে, সেগুলোকে জয় করতে পারলে তিনটে পর্যায়ের একটা পর্যায়ে পশ্চাচার লাভ করা যায়। তার জন্য নৈতিক শিক্ষা এবং জ্ঞান লাভ এবং দৈহিক কৃচ্ছ সাধন বা সাধনার দরকার। অর্থাৎ পশ্চাচার হলো আমার মধ্যে যে পশু বৃত্তিগুলো আছে সেগুলো দূর করার জন্য যে অনুশীলন সেটা পশ্চাচার। পশ্চাচারের পর বিরাচার লাভ করে একটা পর্যায়, এই পর্যায়ে তারা কিন্তু আস্তে আস্তে জ্ঞান লাভ করে, ব্রহ্মত্ব বা দেবত্ব জ্ঞান লাভ করে, তারা ঈশ্বর সাধনায় মগ্ন হয়। বিরাচারের মাধ্যমে তারা বীর পূজা করে এবং বীরের মতো মর্যাদা লাভ করে এবং শেষমেশ তারা তৃতীয় পর্যায় হিসেবে দিব্যাচার অর্থাৎ দিব্যজ্ঞান লাভ হয়, অর্থাৎ মুখ্য প্রাপ্তি ঘটে, যা আমরা কিন্তু এই ধর্মীয় গ্রন্থগুলোতে আমরা দেখতে পাই। বিশেষ করে উপেন্দর সিং এর আমরা এই হিস্ট্রি অফ এনসিয়েন্ট অ্যান্ড আর্লি মেডিয়েভাল গ্রন্থে কিন্তু আমরা এগুলোর উল্লেখ দেখে থাকি। অর্থাৎ আমরা এটা বোঝাতে চাইছি যে এই তন্ত্রের তিনটে পর্যায় আছে, একটা হচ্ছে পশ্চাচার, একটা হচ্ছে বিরাচার, আর একটা হচ্ছে দিব্যাচার। পশ্চাচার বলতে পশু বৃত্তি সেগুলোকে জয় করা, অর্থাৎ লজ্জা ঘৃণা ভয়কে পুরোপুরি করা, তার মধ্যে পঞ্চ দিব্যাচার লাভ করা, বিরাচার লাভ করা, এই বিরাচারের পঞ্চব্রত যেটা আমরা বলে থাকি, এবং এই পঞ্চ যে পর্যায়গুলো, পঞ্চ যে তত্ত্ব সেটা অনুশীলন করতে হয় এই বিরাজের, সেটা হচ্ছে মদ, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন, এই তিনটের অনুশীলন করতে হতো এবং এই পঞ্চতত্ত্বকে অনুশীলনের মধ্যে তারা শিবশক্তি, সারসম্য, শুদ্ধ চৈতন্য, সংযম, আত্মোন্নয়ন এবং পরমাত্মা জীবাত্মার নিঃশেষে নিলয় অর্থে গ্রহণ করত। অর্থাৎ এটা প্রমাণিত হচ্ছে যে এই বীর চর্চে যে পঞ্চতত্ত্ব মদ মাংস মৎস্য মুদ্রা এবং মৈথুন এটাকে তারা চর্চা করত এবং তারা এর অনুশীলন করত এই বিরাচারের সময়, এবং দিব্যাচারের সময় তারা দিব্য জ্ঞান লাভ করত এবং নির্বাণ বা মোক্ষ লাভ করত, যা আমরা জানতে পারি। অর্থাৎ বোঝাতে চাইছে যে তন্ত্র সাধনায় যে পর্যায় বা পদ্ধতি সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা পেয়েছে এবং অনুশীলনের ক্ষেত্রে শৈব বা শাক্তরা এই তন্ত্র সাধনায় নিজেদেরকে নিয়োজিত করত এবং তন্ত্র সাধনার যে তিনটে পর্যায় সেটা তারা একটা পশ্চাচার, একটা বিরাচার আর একটা দিব্যাচার, সেটা ক্রমান্বয়িক পর্যায়ে উত্তীর্ণ লাভ করে তারা মোক্ষ প্রাপ্তি ঘটত বা দেবত্ব লাভ করত
বা ব্রহ্মত্ব প্রাপ্তি নিত্য, যেটাকে আমরা বলি চরম লক্ষ্য বা চরম মুখ্য এই তন্ত্র সাধনার। হোয়ার ফ্রম তন্ত্র ডিরাইভস ইন্সপিরেশন, তন্ত্র সাধনা কোথা থেকে তারা শক্তি লাভ করতে বা ইন্সপিরেশন পেত, বা দ্য তন্ত্র ডিরাইভ সোর্সেস অফ ইন্সপিরেশন ইনক্লুডিং দ্য ভেদ, মীমাংসা, সাংখ্য, যোগ অ্যান্ড বেদান্ত, বাট ইট ডেভেলপস ইটস ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। তন্ত্র সাধারণত বেদ থেকে, মীমাংসা থেকে, সাংখ্য থেকে, যোগ থেকে এবং বেদান্ত থেকে এরা শক্তি বা প্রেরণা লাভ করত, এবং এগুলো থেকে এরা একটা উন্নত নিজস্ব একটা বৈশিষ্ট্য লাভ করত, যেটা আমরা তন্ত্র সাধনায় বা তন্ত্রে বা তন্ত্রবাদে আমরা লক্ষ্য করে থাকি। অর্থাৎ তন্ত্রবাদ বেদ, মীমাংসা, সাংখ্য, যোগ এবং বেদান্ত থেকে এরা ইন্সপিরেশন পেত বা এরা প্রেরণা পেত, যা দিয়ে তারা একটা ইউনিক চরিত্র হিসেবে বা একটা নিজস্ব বৈশিষ্ট্য হিসেবে বা নিজস্বতা স্বরূপ একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স লাভ করত, যা তন্ত্র সাধনার একটা প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। দ্য ওয়ার্শিপ অফ তান্ত্রিক ডাইটিস গোজ ব্যাক টু দ্য ফিফথ সেঞ্চুরি, বলছে পঞ্চম শতাব্দীতে আমরা যে সকল দেবদেবীর পূজা বা আরাধনা হতো সেগুলো সম্বন্ধে আমরা তান্ত্রিক দেবদেবী লক্ষ্য করি। অ্যান্ড সাম অফ দ্য টেক্সট মে অলসো হ্যাভ বিন কম্পোজ ইন দিস পিরিয়ড, এবং এই তন্ত্র সাধনার উপর বেশ কিছু গ্রন্থ এই সময়ে কিন্তু রচিত হয়েছিল। অর্থাৎ তন্ত্ররাজে পূজা পদ্ধতি বা দেবদেবীতে বিশ্বাসী ছিল, তাদের আরাধ্য দেবতা বা শক্তি স্পেশালি মেল অ্যান্ড ফেমেল, ফেমেল এবং ম্যাসকুলাইন এবং ফেমিনাইন দ্যাট ইজ তারা যে বিশ্বাস করতো সেটা কিন্তু আমরা লক্ষ্য করি। অর্থাৎ পঞ্চম শতাব্দীতে আমরা দেখতে পাই যে তারা বিভিন্ন দেবদেবীর পূজার সাথে সাথে তারা কিন্তু তন্ত্র সাধনা করত, এবং তাদের দেবদেবীর মধ্যে শুধুমাত্র পুরুষ নয়, মহিলারাই, মহিলা এবং পুরুষ উভয়ই দেবদেবী থাকত, তবে মহিলাই যে শক্তির উৎস তা কিন্তু দেখানোর চেষ্টা হয়েছে। কারণ তন্ত্র সাধনায় শক্তি সাধনা করা হতো এবং সেই শক্তির উৎস যে মহিলারা সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। কারণ সভ্যতার আরম্ভ বা শুভলগ্ন থেকেই আমরা কিন্তু মেয়েদের একটা মাতৃ উৎপাদিকা শক্তি হিসেবে আমরা দেখে এসেছি। চাষবাস থেকে শুরু করে যা কিছু জন্মদাত্রী শুরু নয়, যেন তারাই পৃথিবীর শক্তির উৎস হিসেবে আমরা দেখে এসেছি। সেই মতো কিন্তু আমরা তান্ত্রিকরা দুর্গা, কালী, চণ্ডী, চামুণ্ডে বিভিন্ন দেবদেবীর আরাধনা করত তন্ত্র সাধনার মধ্য দিয়ে। দ্য আর্লি মেডিভেল পিরিয়ড স এ ফিউচার ফার্দার ডেভেলপমেন্ট অফ তান্ত্রিক অ্যান্ড প্র্যাকটিসেস, দ্য আর্লি মেডিভেল পিরিয়ড স এ ফার্দার ডেভেলপমেন্ট অফ তান্ত্রিক অ্যান্ড প্র্যাকটিসেস, অর্থাৎ আদিমধ্য পর্বে এই তান্ত্রিক যে বা তন্ত্রের যে একটা উন্নয়ন এবং তার যে একটা আরাধনা বা কার্যকলাপ সেটা কিন্তু এই আদিমধ্য পর্বে আমরা দেখতে পাই। অর্থাৎ আদিমধ্য পর্বেই কিন্তু এই তন্ত্র সাধনার বিকাশ এবং তন্ত্র সাধনার উন্নতি আমরা কিন্তু দেখতে পাই। ইম্পর্টেন্ট ফিচার্স অফ তান্ত্রিজম, এই প্রধান বৈশিষ্ট্য কি তান্ত্রিজমের, গড হেড অ্যাজ ইনভলভিং দ্য ইউনিয়ন অফ এ মেসকুলাইন অ্যান্ড ফেমিলাইন অ্যাসপেক্টস, বলছে তারা যে দেবদেবীর আরাধনা করতো তার মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ই ছিল, যেটা প্রধান বৈশিষ্ট্য। এনার্জি অর শক্তি ইজ কনসিভড অ্যাজ এ ফেমিনাইন অ্যান্ড ইজ সেন্ট্রাল টু দ্য তান্ত্রিক ভিউ অফ দ্য ইউনিভার্স অ্যান্ড লিবারেশন, বলছে শক্তি হচ্ছে তাদের আরাধনার কেন্দ্র এবং যা এবং এই মহিলাদের মধ্যেই শক্তি, যেটা আমি একটু আগেই বলছিলাম কেন্দ্রীভূত আছে, এবং তান্ত্রিকরা তারা বিশ্ব ব্রহ্মাণ্ড এবং মুখ্যে বিশ্বাসী ছিল। অর্থাৎ শক্তি বা এনার্জি যেটা তারা এই ফেমিনাইন মহিলাদের থেকেই বা মহিলা দেবদেবী থেকেই লাভ করত সাধনার মধ্য দিয়ে, এবং তারা বিশ্ব ব্রহ্মাণ্ড এবং মুখ্যে বিশ্বাসী ছিল। তান্ত্রিক প্র্যাকটিস ইজ ইউজুয়ালি কল্ড সাধনা, তান্ত্রিকরা যে প্র্যাকটিস করতো বা কার্যকলাপ করতো সেটাকে বলছে সাধনা। ইনিশিয়েশন অর দীক্ষা, ইনিশিয়েশন অর দীক্ষা হুইচ ইজ দা ইম্পার্টিং অফ এ সিক্রেট মন্ত্র বাই দা গুরু টু দা ইনিশিয়েট, অর্থাৎ এই যে দীক্ষা যেটা তন্ত্র সাধনায় আমরা লক্ষ্য করি সেটা কিন্তু তারা গুরুর কাছ থেকে লাভ করত, যেটা গুরু মন্ত্র হিসাবে পরিচিত।
সেটা তারা কিন্তু এই দীক্ষার সময় তন্ত্র সাধনার গুরু মন্ত্র লাভ করত। মন্ত্রস অ্যান্ড বীজস হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট রোল, বলছে মন্ত্র এবং এই বীজ যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এই তন্ত্র সাধনায়, অর্থাৎ তন্ত্র সাধনায় দেখানোর চেষ্টা হয়েছে দীক্ষা যেটা তারা গুরুর কাছ থেকে লাভ করত বীজ মন্ত্র, এবং এই বীজ মন্ত্রই হলো এই তন্ত্র সাধনার একটা গুরুত্বপূর্ণ দিক যা আমরা কিন্তু উল্লেখ করে থাকি। ডায়াগ্রামস নোন অ্যাজ যন্ত্র, যন্ত্র হিসেবে পরিচিত মন্ডলস অর চরকা অ্যান্ড সিম্বলিক গেস্টার নোন অ্যাজ মুদ্রা প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন রিচুয়ালস, বলছে উপাসনা বা ধর্মীয় পালনের ক্ষেত্রে উপাসনার ক্ষেত্রে তাদের মুদ্রা ছিল একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং যেটা সিম্বলিক এবং চরকা এবং ডায়াগ্রামস যেটা যন্ত্র হিসেবে পরিচিত যেগুলো কিন্তু তন্ত্র সাধনার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। যন্ত্র মন্ডলস বা চরকা এবং মুদ্রা এটা তন্ত্র সাধনার গুরুত্বপূর্ণ দিক, যেগুলো ছাড়া তন্ত্র সাধনা সম্ভব নয়, যা আমরা তন্ত্র সাধনায় দেখতে পাই। হট যোগ পশ্চার্স অ্যান্ড মেডিয়েশন বা ধ্যান আর অলসো ইম্পর্টেন্ট, বলছে হট যোগ যে একটা পদ্ধতি এবং মেডিটেশন বা ধ্যান যে একটা পদ্ধতি, যেটা কিন্তু আমরা এই তন্ত্র সাধনার গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখতে পাই। অর্থাৎ তন্ত্র সাধনায় আমরা এটা দেখতে পাই যে হট যোগ এবং ধ্যান এটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গ। হোয়াট ফর রিজন, না অ্যাওয়াকেনিং দা কুলকুণ্ডলিনী, অর্থাৎ আমাদের যে কুলকুণ্ডলিনী আছে তাকে জাগ্রত করার জন্য হট যোগ এবং ধ্যান করা হতো। সেক্সুয়াল সিম্বলিজম অ্যান্ড ম্যাজিক আর দ্য আদার অ্যাসপেক্টস অফ তন্ত্র, বলছে সেক্সুয়াল বা যৌন যে সিম্বল বা যৌন যে সিম্বল এবং ম্যাজিক যেটা তন্ত্র সাধনার একটা গুরুত্বপূর্ণ দিক। তন্ত্র ইনভলভস ট্রান্সফর্মিং দ্য ওয়ার্শিপার ইন্টু দ্য ডাইটি, তন্ত্র সাধনায় যারা যুক্ত থাকত তারা এই পূজা পদ্ধতির মধ্য দিয়ে তারা দেবতায় উন্নীত হতো। ইট অলসো অ্যাসোসিয়েটেড উইথ ফাইভ এলিমেন্টস পঞ্চত্ব, নেমলি মদ অ্যালকোহল মাংস মিট মৎস্য ফিস মুদ্রা গ্রেন অ্যান্ড মৈথুন সেক্সুয়াল ইন্টারকোর্স। এই পাঁচটা বা পঞ্চব্রত পঞ্চব্রত এটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস হচ্ছে তন্ত্র সাধনার, তার মধ্যে আমরা আমি আগেই বলেছি মদ মৎস্য মৎস্য মুদ্রা এবং মৈথুন, অর্থাৎ মদ বলতে এখানে অ্যালকোহল মদকে বোঝানো হয়েছে, মাশা বলতে এখানে মিটকে বোঝানো হয়েছে, মৎস্য বলতে এখানে মাছকে বোঝানো হয়েছে, মুদ্রা বলতে এখানে গ্রেন, এবং মৈথুন বলতে সেক্সুয়াল যে ইন্টারকোর্স সেটাকে বোঝানো হয়েছে, যেটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে আমরা দেখতে পাই। ডিভিশন অফ তন্ত্রিজম, তন্ত্রিজমের কতগুলো ভাগ আছে সেগুলো জানার দরকার। তন্ত্রিজম ওয়াজ ডিভাইডেড ইন্টু এ নাম্বার অফ সেক্টস, কতগুলো উপ সেক্টসে বিভক্ত ছিল, সেক্টস বা শ্রেণীতে বিভক্ত ছিল। দ্য প্রিন্সিপাল ওয়ান্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়ার্শিপ অফ বিষ্ণু শিব অ্যান্ড শক্তি, তান্ত্রিজম কতগুলো শ্রেণীতে বিভক্ত ছিল বা এতে বিভক্ত ছিল, যার মধ্যে অন্যতম ছিল পূজা পদ্ধতির দিক, সেটা হচ্ছে বিষ্ণু শিব এবং শক্তির আরাধনা করত। দ্য ভেরিয়াস সেক্টস বিভিন্ন ধরনের যে শ্রেণী ছিল তারা ওন টেক্সট তাদের নিজস্ব কিছু গ্রন্থ ছিল, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ওয়ান্স ইন শক্তি, তাদের মধ্যে প্রধান ছিল শক্তি। দ্য ডাইটিজ শিব অ্যান্ড শক্তি আর ক্লোজলি রিলেটেড, দেবতা হিসেবে শিব এবং শক্তি তারা খুব ক্লোজ ছিল, মানে বা সমন্বয় বা একীভূত ছিল শিব এবং শক্তি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্লি তান্ত্রিক সেক্ট অ্যামং দ্য বৈষ্ণবস ওয়াজ দ্য পঞ্চরাত্র, অর্থাৎ বৈষ্ণব সেক্টের মধ্যে প্রধান ছিল পঞ্চরাত্র, এবং যেটা তান্ত্রিক সেক্ট হিসেবে আমরা উল্লেখ করে থাকি। এবং এই তন্ত্র সাধনার বিষ্ণু শিব এবং শক্তির উপাসনা একটা প্রধান দিক, এবং শক্তি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ, এবং শিব এবং শক্তি তারা খুবই ক্লোজ ছিল বা তারা খুবই একীভূত ছিল বা অঙ্গীভূত ছিল শিব শক্তি, এবং তারা এই তান্ত্রিকরা যারা বিশেষ করে বৈষ্ণব যারা ছিল তারা কিন্তু পঞ্চরাত্র উৎসব করত বা পঞ্চরাত্রের মধ্য দিয়ে তারা কিন্তু তন্ত্র সাধনা করত বা পঞ্চব্রতের মধ্যে দিয়ে তারা কিন্তু তন্ত্র সাধনায় উপনীত হতো এবং সিদ্ধি লাভ করত এবং মোক্ষ লাভ করত, যা কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ তন্ত্র সাধনা
কোনো ধর্ম নয়, কিন্তু তন্ত্র হচ্ছে এক প্রকার সাধনা, এবং তাদের কিছু সিক্রেট অ্যাক্টিভিটিজ আছে, তার মধ্যে যেগুলো আমি উল্লেখ করলাম, তার মধ্যে বিশেষ করে তাদের ক্রিয়াকলাপ, যাগযজ্ঞ, তাদের উপাসনা, দেবত্ব প্রাপ্তি বা মোক্ষ লাভ, তাদের ধ্যান, তাদের দীক্ষা, এগুলো যেন তন্ত্র সাধনের একটা অঙ্গীভূত দিক হয়ে উঠেছিল। এবং সমাজের ক্ষেত্রে বিশেষ করে এই তন্ত্র সাধনার ক্ষেত্রে ছেলে এবং মেয়ের মধ্যে কোনো বিভেদ দেখা যেত না, কারণ তাদের ছেলেও দেবতা ছিল এবং পুরুষও দেবতা ছিল এবং মহিলাও দেবতা ছিল। অর্থাৎ সামাজিক ক্ষেত্রে যে বিভেদের কোনো চিহ্ন বা সংকেত দেখা যায়নি তন্ত্র সাধনায়, অর্থাৎ তন্ত্র সাধনায় পুরুষ ও মহিলার মধ্যে কোনো ভেদ বা প্রকারভেদ লক্ষ্য করা যায়নি, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠিত হয়েছিল। আর ধর্মীয় ক্ষেত্রে কোনো ধর্মীয় রূপ নয়, কিন্তু সাধনা যার মধ্য দিয়ে তারা মোক্ষ লাভ করেছিল, অর্থাৎ লিবারেশন বা মুক্ত বা মুক্তি, যেটা তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ ধর্মের ক্ষেত্রে তারা তন্ত্রকে সাধনা হিসেবে বেছে নিয়েছিল, এবং উপাসনার মধ্যে দিয়ে তাদের কার্যকলাপের মধ্যে দিয়ে তারা তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করত, এবং ধ্যান এবং শক্তির উপাসনা ছিল তাদের প্রধান কাজ। এবং তিনটে পর্যায় বা পদ্ধতি আমি যেটা উল্লেখ করেছি, একটা হচ্ছে পশাচার, বিরাচার, আর একটা হচ্ছে দিব্যাচার, এর মধ্যে দিয়ে তাদের তন্ত্র সাধনায় উন্নীত ঘটত, এবং তারা পঞ্চম মহাব্রত পালন করত এবং পঞ্চরাত্র বা শৈব বৈষ্ণব যারা ধর্মাবলম্বী, যারা তন্ত্র সাধনায় বিশ্বাসী, তারা পঞ্চরাত্র পালন করত, যা ছিল এই তন্ত্র সাধনের একটা গুরুত্বপূর্ণ দিক যা আমরা উল্লেখ করে থাকি। তোমরা সবাই পড়াশোনা করবে, শেয়ার করবে, এবং সব থেকে বড় কথা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে, এবং তোমরা যাতে সবাই পড়াশোনা করতে পারে তার জন্য সবাইকে লিঙ্ক শেয়ার করবে। ধন্যবাদ, ভালো থেকো।